Welcome to our C programming video tutorial series. Previous video te amra looper introduction diyechi orthat loop ki ebong okhane bolechhilam je koto dhoroner loop hoy. Ei particular video te amra prottekta loop niye ekta choto comparison korbo orthat while loop ki for loop ki ebong do while loop ki seta prothome bolbo ebong tar pore amader tader syntax তাদের ফ্লো ডায়াগ্রাম এবং তাদের একটা ছোট एग्जांपल দিয়ে তাদের মধ্যে আমরা কম্পারিজন কি আছে এবং তাদের মধ্যে সিমিলারিটিস বা সিমিলারিটিস কি আছে বা তাদের মধ্যে ডিফারেন্স কি আছে সেটা একটু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব তো চলুন স্টার্ট করি এখন আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা তিনটে লুপেরই সিনট্যাক্স আমরা লিখে রেখে দিয়েছি অর্থাৎ সিনট্যাক্স বলতে আমরা কোডিং এর মধ্যে আমাদের প্রোগ্রামিং এর কোডিং এর মধ্যে আমরা কিভাবে ইউজ করব তার সিনট্যাক্স আমরা কিছুটা লিখে রেখে দিয়েছি এবং এখানে আমাদের তাদের মধ্যে সিমিলারিটিস গুলো প্রথমে দেখার চেষ্টা করব এবং আমরা এর সিমিলারিটিস এই তিনটে সিনট্যাক্সের মধ্যে আমরা সিমিলারিটিস দেখানোর জন্য আমরা এইদিকে দেখুন তিনটে লাইন লিখেছি এবং সেই লাইনের মধ্যে লিখেছি ইনিশিয়াল অ্যাকশন অর্থাৎ প্রত্যেকটা লুপের মধ্যে একটা ইনিশিয়াল এই তিনটে লুপের মধ্যে প্রতিটাতে একটা ইনিশিয়াল অ্যাকশন থাকবে তারপরে লুপ কন্টিনিউয়েশন কন্ডিশন থাকবে এবং অ্যাকশন আফটার ইচ ইটারেশন অর্থাৎ লুপটাকে ঘোরানোর জন্য আমাদের প্রতি ক্ষেত্রে আমাদের ইটারেশনের প্রয়োজন সেই জন্য লুপটাকে চালানোর জন্য আমাদেরকে কি করতে হয় প্রতিটা ইটারেশনের ক্ষেত্রে আমাদেরকে একটা অ্যাকশন নিতে হয় এবং সেই অ্যাকশনটা তিনটে লুপের ক্ষেত্রে আমাদের নিতে হয় তাহলে এই তিন ধরনের কাজ আমাদের প্রতিটা লুপের ক্ষেত্রেই করতে হয় তো এটা একটা সিমিলারিটিস আমাদের তিনটে লুপের ক্ষেত্রে আমরা ইউজ করব তো চলুন প্রথম ক্ষেত্রে আমরা কিভাবে করছি দেখি তো ফর লুপের জন্য ফর লুপের কিওয়ার্ডটার পরে আমাদের প্রথম ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ এই দেখতে পাচ্ছেন যে প্রথম ব্র্যাকেট আছে ব্র্যাকেটের পর আমাদের ব্র্যাকেট শেষ হয়েছে এবং সেই ব্র্যাকেটের মধ্যে আমাদের কি আছে এই তিনটে ভেরিয়েবল আমরা কমা সেমিকোলন সেপারেটেড করে আমরা লিখতে পারি এবং তারপরে এই দুটো ব্র্যাকেটের মধ্যে আমরা মাল্টিপল স্টেটমেন্ট অর্থাৎ মাল্টিপল প্রিন্টএফ স্টেটমেন্ট বা আমরা অন্য কিছু দিতে পারি তাহলে লুপ অ্যাকচুয়ালি আমাদের কিসের জন্য আমরা ইউজ করি না মাল্টিপল স্টেটমেন্ট বা সিঙ্গেল স্টেটমেন্টকে বারবার এক্সিকিউট করার জন্য অর্থাৎ যদি বলি আমি তিনটে আপনার অফিসে তিনজন কর্মী আছে ওয়ার্কার আছে এবং তাদের স্যালারি ক্যালকুলেট করতে হবে তাহলে আপনি কি করবেন যদি চারজন পার্সন থাকে তাহলে স্যালারি ক্যালকুলেশন করার জন্য আপনাকে প্রোগ্রামিংটা চারবার রান করতে হবে কিন্তু যদি যেই কোডিংটার থ্রু দিয়ে আমরা স্যালারি ক্যালকুলেশন করছি সেই স্যালারি ক্যালকুলেশনটা যদি আমরা ফর লুপের মধ্যে রেখে দিই এবং লুপটাকে চারবার এক্সিকিউশন করাই ঘোরাই তাহলে চারবার আমরা কি করতে পারবো সেই স্যালারি ক্যালকুলেশন করতে পারবো তাহলে এই ধরনের কাজগুলো অর্থাৎ শুধুমাত্র স্যালারি ক্যালকুলেশন নয় আমরা বিভিন্ন ধরনের বড় বড় কাজগুলো যদি মাল্টিপল টাইম করতে চাই তাহলে সেটা যদি ফর লুপের মধ্যে বা এই তিন ধরনের লুপের মধ্যে যে কোনো একটা লুপে রেখে আমরা কাজটা করি তাহলে আমরা সহজেই করতে পারি এবং এই ইনিশিয়াল অ্যাকশন হিসাবে আমাদের আমরা লুপটা যত দূর থেকে স্টার্ট করব বা যেখান থেকে স্টার্ট করব আমরা সেই ভ্যালুটা দিই এবং এই কন্ডিশনে রাখি আমরা কত দূর পর্যন্ত অ্যাকচুয়ালি লুপটা চালাতে চাইছি এবং তারপরে আমাদের এখানে অ্যাকশন নিতে হয় অর্থাৎ কন্ডিশনের উপর বেস করে ধরুন এখানে আমি যদি 1 থেকে আমি 10 পর্যন্ত কোনো ভ্যালুকে আমি প্রিন্ট করাতে চাই অর্থাৎ 10 বার লুপটি চালাতে চাই তাহলে প্রতি ক্ষেত্রে আমাকে এখানে যে ভেরিয়েবলটা নেব ইনিশিয়াল ভ্যালু সেই ভ্যালুটাকে আমাকে কি করতে হবে এখানে ইনক্রিমেন্ট করতে হবে এবং তারপরে যে অ্যাকশনটা আমরা এখানে লুপের বডির মধ্যে করতে চাই যেই কাজটি করতে চাই তাহলে সেটাকে এখানে রাখবো সেই জন্য এটাকে আমি চেঞ্জ করে এইরকমভাবে লিখেছি দেখুন যে প্রথমে আমাদের ইনিশিয়াল অ্যাকশন হিসেবে আমাদের ভ্যালুটা ইনিশিয়াল ভ্যালু দিতে হয় ভেরিয়েবলের মধ্যে এবং এই যে ভেরিয়েবলটা আমি এখানে লিখেছি অবভিয়াসলি আপনাকে প্রোগ্রামে আগে ডিক্লেয়ার করতে হবে তারপরে আপনি এটাকে ইউজ করতে পারবেন তাহলে আমরা প্রথমে ইনিশিয়াল ভ্যালুটা দিই তারপরে মাঝখানে কি রাখি আমাদের কন্ডিশনটা রাখি এবং তারপরে আমাদের কি রাখি আমাদের ইনক্রিমেন্টেশন পার্টটা রাখি অর্থাৎ অ্যাকশন আফটার ইচ ইটারেশনে এটা রাখি এবং তারপরে এখানে আমরা মাল্টিপল স্টেটমেন্ট রাখি তাহলে এইভাবে আমরা ব্র্যাকেটের মধ্যে আমরা ফর লুপের কাজটা করতে পারি ঠিক একই কাজ আমরা হোয়াইল লুপের মাধ্যমেও করি কিন্তু হোয়াইল লুপের প্রথমে আমাদের যেই ইনিশিয়াল অ্যাকশন অর্থাৎ ইনিশিয়াল ভ্যালুটা লুপের বাইরে আমরা ডিক্লেয়ার করি তাহলে এই লাইনে দেখতে পাচ্ছেন যে আই ইকুয়ালস ইনিশিয়াল ভ্যালু রেখেছি যেটাকে আমরা বলা হয় যেটাকে বলি ইনিশিয়াল লুপ কন্ট্রোল ভেরিয়েবল সেটাকে হোয়াইল লুপের এটা হোয়াইল লুপ এবং হোয়াইল লুপের বাইরে রাখতে হয় এবং হোয়াইল লুপের এই ব্র্যাকেটের মধ্যে আমাদের কন্ডিশনটা চেকিং করি যেটা আমরা এখানে কমা দিয়ে করছিলাম
সেটা আমাদের হোয়াইল লুপের মধ্যে করব এবং ব্র্যাকেটের মধ্যে আমরা কি করব লুপের বডি পার্টটা রাখব এবং একদম শেষে লুপটা শেষ হয়ে যাওয়ার আগে আমাদের অ্যাডজাস্ট করতে হবে ভেরিয়েবলটা অর্থাৎ অ্যাকশন আফটার ইচ ইটারেশন এই কাজটি যেটা শেষে ছিল সেটা আমাদের এখানে হোয়াইল লুপের ব্র্যাকেটের একদম কাজটি হয়ে যাওয়ার পরে আমরা এই জায়গাতে করব তাহলে দেখতে পাচ্ছেন সিমিলারিটিস আছে দুটোর মধ্যে কিন্তু আমাদের সিনট্যাক্সটা একটু আলাদা যেই জায়গায় আমরা তিনটে এক্সপ্রেশনকে আমরা একই সাথে সেমিকোলন সেপারেটেড লিখে দিয়েছিলাম সেই কাজটাই আমরা এখানে ভেঙে ভেঙে করছি অর্থাৎ প্রথমে ইনিশিয়াল ভ্যালু দিচ্ছি তারপরে হোয়াইলের মধ্যে কন্ডিশন চেকিং হচ্ছে এবং তারপরে আমাদের ভেরিয়েবলটা অ্যাডজাস্ট করতে হচ্ছে এবং ঠিক একইভাবে এই তিনটে ভেরিয়েবল আমাদের ডু হোয়াইল লুপের ক্ষেত্রেও আছে এবং ডু হোয়াইল লুপে প্রথমে কি হয় এই ইনিশিয়াল ভ্যালুটা প্রথমেই থাকে তারপরে আমাদের ডু কিওয়ার্ডের মধ্যে ব্র্যাকেট শুরু হয় অর্থাৎ আমাদের ডু হোয়াইলের ক্ষেত্রে প্রথমে আমাদের কন্ডিশন চেকিং করতে হয় না এই ক্ষেত্রে আমাদের কন্ডিশন চেকিং করতে হয় তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে প্রথমে ডুয়ের মধ্যে আমাদের যেই কাজটি করতে চাইছি অর্থাৎ রিপিট করতে চাইছি মাল্টিপল স্টেটমেন্টটা রাখা হয় তারপরে ডুয়ের একদম শেষে আমরা কি করি ইনক্রিমেন্টেশনটা রাখি অর্থাৎ অ্যাকশন আফটার ইচ ইটারেশন যেটা থাকে অর্থাৎ ভেরিয়েবলটাকে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হয় লুপটাকে চালানোর জন্য সেটা আমরা সবথেকে শেষে রাখি এবং লাস্টে আমরা শেষে অর্থাৎ এই ডু হয়ে যাওয়ার কাজটা হয়ে যাওয়ার পরে অর্থাৎ যেটা অ্যাকশন যেটা আমরা রিপিট করতে চাইছি সেই কাজটা হয়ে যাওয়ার পরে আমরা একটা স্টেপ হয়ে যাওয়ার পরে আমরা কন্ডিশনটা চেকিং করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে হোয়াইল লেখা হলো এবং তারপরে আমাদের এন্ড ভ্যালুটা রাখা হলো অর্থাৎ যতদূর পর্যন্ত লুপটি চলবে তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের তিনটে লুপের সিনট্যাক্স এবং এই জায়গায় আরও একটা কথা মনে রাখবেন যে হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের যখন আমাদের কাজটি স্টার্ট হয় প্রথমেই আমাদের কন্ডিশনটা চেকিং হয় অর্থাৎ প্রোগ্রাম এন্ট্রি হওয়ার পরেই আমাদের প্রোগ্রামিংয়ের কন্ডিশন চেকিং হয় সেই জন্য একে আমাদের এন্ট্রি লুপ কন্ট্রোল বলা হয় অর্থাৎ হোয়াইল লুপকে কী বলা হয় এন্ট্রি লুপ কন্ট্রোল ENTRY এন্ট্রি লুপ কন্ট্রোল আর এই ডু হোয়াইল লুপকে আমরা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমাদের বডি পার্টটা এক্সিকিউশন হয় তারপরে শেষে এসে আমাদের কন্ডিশন চেকিং হয় এই জন্য এটাকে এক্সিট লুপ কন্ট্রোল বলা হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমেই কন্ডিশন চেকিং হওয়ার জন্য এটাকে এন্ট্রি লুপ কন্ট্রোল বলা হয় আর ডু হোয়াইল লুপকে শেষের বেলায় আমার কন্ডিশনটা চেকিং হয় সেই জন্য আমরা এটাকে বলা হয় বলি এক্সিট লুপ কন্ট্রোল তাহলে এটা এই তিনটে আমি যেটা দেখালাম সেটা অ্যাকচুয়ালি তিনটে ডিফারেন্ট লুপের সিনট্যাক্স এবং সিনট্যাক্স মধ্যে আপনি সিমিলারিটিস পেলেন যে জিনিসগুলো একই রকম প্রত্যেকটা লুপ একই কাজ করে এবং তাদেরকে জাস্ট আমরা কী করেছি স্ট্রাকচারটা চেঞ্জ করে দিয়ে পজিশনগুলো চেঞ্জ করে দিয়েছি এবং এখন দেখব আমরা এই তিনটে লুপকে অ্যাকচুয়ালি কীভাবে আমরা ফ্লো চার্টের মধ্যে ডেসক্রাইব করতে পারবো অর্থাৎ তারা কীভাবে প্রোগ্রামিংয়ের মধ্যে কাজটি করে তো চলুন স্টার্ট করি তাহলে এই যে ফ্লো চার্টটি দেখতে পাচ্ছেন এটা আমাদের হোয়াইলের জন্য আমরা লিখেছি তারপরে এই যেটা লুপটি দেখতে পাচ্ছেন সেটা আমরা ডু হোয়াইলের জন্য ইউজ করেছি এবং এই যে ফ্লো চার্টটি আছে এই ফ্লো চার্টটি আমরা ফরের জন্য ইউজ করেছি তো চলুন অ্যাকচুয়ালি কী হয় আমাদের প্রোগ্রামিং প্রথমে স্টার্ট হয় এবং স্টার্ট হওয়ার পরে প্রোগ্রামিং এর ইনিশিয়াল ভ্যালু ইনিশিয়ালাইজ করি তারপরে আমাদের কন্ডিশন টেস্টিং হয় এবং কন্ডিশন যদি ট্রু হয় তাহলে লুপের বডি পার্টের মধ্যে কি করে আসে এবং লুপের বডি পার্টের মধ্যে যতগুলো স্টেটমেন্ট আছে ততগুলো রান হয় এবং রান হওয়ার পরে আমাদের একটা ইনক্রিমেন্টেশন অপারেশন থাকে যেটাকে বলা হয় অ্যাকশন আফটার ইচ ইটারেশন এবং তারপরে আমাদের ভ্যালুটা আবার কন্ডিশন চেকিংয়ের জন্য আমাদের টেস্ট কন্ডিশনে ফিরে যায় এবং যদি ট্রু হয় তাহলে বারবার বারবার এই কাজটি হতে থাকবে কিন্তু যেই সময়ে আমাদের এই টেস্ট কন্ডিশনটা ফলস হয়ে যাবে সেই সময় আমাদের লুপ কন্ট্রোলটা এই দিকে চলে আসবে এবং প্রোগ্রামিংটা স্টপ হয়ে যাবে তাহলে এইভাবে অ্যাকচুয়ালি হোয়াইল লুপ কাজ করে এখন দেখব যে ডু হোয়াইল লুপ অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে তো প্রথমে আমাদের প্রোগ্রামিং স্টার্ট হয় তারপরে ভ্যালু ইনিশিয়ালাইজেশন হওয়ার পরেই আমরা জানি প্রথমে আমাদের টেস্ট কন্ডিশন করতে হয় না অর্থাৎ কন্ডিশন টেস্ট হয় না ডাইরেক্ট আমাদের ভ্যালু ইনিশিয়ালাইজ হয়ে যাওয়ার পরেই আমাদের কী হয় বডি পার্টের মধ্যে চলে আসি অর্থাৎ বডির মধ্যে যে স্টেটমেন্টগুলো থাকে সেই স্টেটমেন্টগুলো এক্সিকিউশন হয় এবং বডি পার্টের শেষে এসে আমাদের ইনক্রিমেন্টেশন হয় অর্থাৎ এখানে ইনক্রিমেন্টেশন হতে পারে বা ডিক্রিমেন্টেশন হতে পারে কিন্তু বোঝার সুবিধার জন্য আমি এখানে ইনক্রিমেন্টেশন দিয়েই বলছি ইনক্রিমেন্টেশন হয় এবং ইনক্রিমেন্টেশন হয়ে যাওয়ার পরে আমাদের তারপরে টেস্ট কন্ডিশন হয় অর্থাৎ কন্ডিশন টেস্টিং হয় এবং কন্ডিশন যদি তারপরে ট্রু হয়
তাহলে আমাদের লুপটা আবার কি হয়, আমাদের এই বডি পার্টে আবার ফিরে যায়, অর্থাৎ আবার লুপটি ঘুরতে থাকে। কিন্তু যদি কন্ডিশনটা ফলস হয়ে যায় তাহলে আমাদের এই জায়গাতে চলে এসে আমাদের প্রোগ্রামিংয়ের এক্সিকিউশন শেষ হয়ে যায়। তাহলে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য কী বুঝতে পারলেন? প্রথমেই কন্ডিশন চেকিং হয় এবং এখানে কন্ডিশন প্রথমে চেকিং হয় না, লাস্টে এসে চেকিং হয়। এই জন্য এটাকে এন্ট্রি কন্ট্রোল লুপ বলা হয়, এটাকে এক্সিট কন্ট্রোল লুপ বলা হয়। এবং আর একটা পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ, যে যদি আমাদের প্রথম যখন আমাদের প্রোগ্রামিং স্টার্ট হবে এখানে যদি প্রোগ্রামিংয়ের এক্সিকিউশনটা ফলস হয়ে যায়, অর্থাৎ কন্ডিশন যদি ফলস হয়ে যায়, তাহলে ট্রু বডির পার্টে যেটা থাকে সেটা একবারও এক্সিকিউশন হবে না। কিন্তু যদি আমাদের, এবং এই ক্ষেত্রে আমাদের প্রথমেই একবার বডি এক্সিকিউশন হয়ে যাবে তারপরে কন্ডিশন চেকিং হবে, তাহলে আমরা ইনিশিয়াল ভ্যালু যেটা দেব সেই ভ্যালু যদি আমাদের টেস্ট কন্ডিশনের সঙ্গে আমাদের ম্যাচিং না হয়, তবু আমাদের প্রথমবার বডির মধ্যে যে স্টেটমেন্টগুলো থাকবে সেই স্টেটমেন্টটা একবার এক্সিকিউশন হবেই, তারপরে আমাদের টেস্ট কন্ডিশন হয়ে যাওয়ার পরে এটা ফলস হওয়ার জন্য আমাদের এই দিকে চলে আসবে। তাহলে জেনারেল একটা পার্থক্য এটা যে ডু হোয়াইল লুপের ক্ষেত্রে যে স্টেটমেন্টটা বডিতে থাকবে সেই স্টেটমেন্টটা একবার এক্সিকিউশন হবেই, কিন্তু আমাদের হোয়াইল লুপ বা ফর লুপের ক্ষেত্রে সেটি হবে না। তাহলে একবার ডু হোয়াইল লুপের ক্ষেত্রে যে বডি পার্টের মধ্যে যেটা থাকবে সেটা এক্সিকিউশন হবেই। তাহলে এটা মেজর পার্থক্য, মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। এবং ঠিক ফর লুপের ক্ষেত্রে আমরা তিনটে এক্সপ্রেশনকে আমরা হোয়াইল লুপের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এবং যদি ফ্লো চার্টের মধ্যে সেটা এক্সপ্লেন করি সেটা অ্যাকচুয়ালি হোয়াইল লুপের মতোই, অর্থাৎ প্রথমে আমাদের স্টার্ট কন্ডিশন প্রোগ্রামিং স্টার্ট হবে, ভ্যালু ইনিশিয়াল হয়ে যাবে, তারপরেই জানি যে আমাদের কন্ডিশন চেকিং করতে হয়, তাহলে সেক্ষেত্রে কন্ডিশন চেকিং করব, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে বডিটা এক্সিকিউশন হবে, এবং তারপরে ইনক্রিমেনশন হবে হোয়াইলের মধ্যে যেটা আছে, এবং ইনক্রিমেনশন হয়ে যাওয়ার পরে আবার আমাদের টেস্ট কন্ডিশনে ফিরে আসবে, অর্থাৎ টেস্টিং হবে যে, এবং যদি বারবার আমাদের কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমাদের লুপটা চলতে থাকবে এইভাবে। কিন্তু যেই সময় আমাদের কন্ডিশনটা ফলস হয়ে যাবে সেই সময় আমাদের প্রোগ্রামিং এক্সিকিউশনটা এইদিকে বার হয়ে চলে আসবে এবং তখন স্টপ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন যে বেসিক ফান্ডামেন্টাল জিনিস এই তিনটে লুপের ক্ষেত্রে সেম, কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। কি যে এই দুটো ক্ষেত্রে যদি কন্ডিশন প্রথমে আমাদের কন্ডিশন চেক প্রথমেই হবে এবং প্রথমেই কন্ডিশন চেকিং করার পরে যদি সেটা ফলস হয়ে যায় তাহলে কোনো কিছু স্টেটমেন্ট এক্সিকিউশন হবে না। কিন্তু ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কন্ডিশন চেকিং করার আগে যেহেতু আমাদের বডি পার্ট এক্সিকিউশন হচ্ছে, সেই জন্য বডির মধ্যে যেটা থাকবে সেটা একবার এক্সিকিউশন হবে, তারপরে যদি আবার ফলস হয়ে যায় তখন আমাদের প্রোগ্রামিংয়ের এক্সিকিউশন আমাদের স্টপ হয়ে যাবে। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি ফ্লোটা তিনটে লুপের ফ্লোটা অ্যাকচুয়ালি এক্সিকিউশন হয়, তিনটে ফ্লোর, এবং তারা লিটিল বিট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিফারেন্স, কিন্তু তাদের পজিশনগুলো জাস্ট একটু চেঞ্জ হয়ে গেছে, জাস্ট এটাই ডিফারেন্স। কিন্তু তারা কাজ একই করবে, অর্থাৎ হোয়াইল লুপের থ্রু দিয়ে যে কাজটি করতে পারি আমরা ডু হোয়াইলের মধ্যেও সেই কাজটি করতে পারি এবং ফর লুপের মধ্যেও সেই কাজটি করতে পারি। তাহলে এখন ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে এই কাজটি কীভাবে আমরা তিনটে লুপের ক্ষেত্রে হচ্ছে দেখাবো। অর্থাৎ যদি আমরা একটা হ্যালো এই কথাটিকে যদি আমরা প্রিন্ট করতে চাই তিনটে লুপের ক্ষেত্রে, তাহলে আমাদের তাদের সিনট্যাক্সগুলো কী কী হবে সেটা এখন দেখাবো। তো চলুন স্টার্ট করি। তো এটা দেখানোর জন্য আমি তিনটে লুপের জন্য আলাদা আলাদা করে কোডিং লিখে রেখে দিয়েছি। দেখুন যে এই জায়গায় আমরা কী করেছি, হোয়াইল লুপের এক্সাম্পলটা দিয়েছি, তাহলে এটা আমাদের হোয়াইল লুপের জন্য, এটা আমাদের ডু হোয়াইল লুপের জন্য, এবং এটা আমাদের ফর লুপের জন্য। তাহলে আমি যদি কোনো একটা স্ট্রিংকে পাঁচবার প্রিন্ট করতে চাই, অর্থাৎ হ্যালোকে প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের কন্ডিশনটা রাখতে হবে কাউন্ট ভেরিয়েবলটা, একটা ভেরিয়েবল নিয়েছি যেই ভেরিয়েবলটার নাম দিয়েছি কাউন্ট, অর্থাৎ কতবার অ্যাকচুয়ালি লুপটা কাউন্ট ঘুরবে সেটা কাউন্ট করার জন্য। তাহলে আমরা এখানে ভেরিয়েবলের ভ্যালুটা ওয়ান থেকে আমরা এখানে কন্ডিশনের মধ্যে পাঁচবার দিয়েছি লেস দ্যান ইকুয়ালস, অর্থাৎ লুপটি পাঁচবার ঘোরানোর জন্য আমরা এইভাবে করেছি, কাউন্ট ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন করেছি, কন্ডিশন পার্টের মধ্যে আমরা লেস দ্যান ইকুয়ালস ফাইভ দিয়েছি, এবং স্টেটমেন্ট হিসাবে আমরা কী দিয়েছি, প্রিন্টএফটাকে দিয়েছি, এবং আমাদের যে কাউন্ট ভেরিয়েবলটা আছে সেটাকে এক এক করে ইনক্রিমেন্ট করা হচ্ছে, অর্থাৎ এখানে অ্যাডজাস্টমেন্ট ভেরিয়েবলটা যেটা আছে, অর্থাৎ কাউন্টটাকে ইনক্রিমেন্ট করা হচ্ছে। তাহলে এটা অ্যাকচুয়ালি প্রোগ্রামিংটা কতবার এক্সিকিউশন হবে, প্রোগ্রামিংটা আমাদের টোটাল পাঁচবার এক্সিকিউশন হবে, এবং পাঁচবার এক্সিকিউশন করার পরে আমাদের হ্যালোটি পাঁচবার প্রিন্ট হবে। তাহলে এটা হচ্ছে হোয়াইলের সিনট্যাক্স,
অর্থাৎ এই দুটো এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি আমরা কাজ করাতে চাইছি। এবং তাহলে হোয়াইল লুপের সিনট্যাক্সটা বুঝতে পারলেন, প্রথমে আমাদের এই ইনিশিয়ালাইজেশন রাখা হয়, হোয়াইলের মধ্যে কন্ডিশন রাখা হয়, এবং তারপরে আমাদের প্রিন্টএফের অর্থাৎ স্টেটমেন্টের পরে আমাদের ইনক্রিমেন্ট পার্টটা রাখা হয়। এখন দেখবো আমাদের ডু হোয়াইলের ক্ষেত্রে কী করতে হয়। ডু হোয়াইলের ক্ষেত্রেও আমাদের প্রথমে ইনক্রিমেন্ট ইনিশিয়ালাইজেশন করতে হয়, এবং ডু একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি লুপের বডিটা রাখি, এবং এইখানে হচ্ছে তার স্টেটমেন্ট আমরা রাখলাম, এবং রাখার পরে আমরা কাউন্ট ভেরিয়েবলটা দুবার কাউন্ট ভেরিয়েবলটা আমাদের ইনক্রিমেন্ট করতে হয়, এবং একদম শেষে আমাদের কী থাকে হোয়াইলের মধ্যে আমাদের কন্ডিশনটা চেকিং করতে হয়। এবং এটাকে 1 থেকে 5 পর্যন্ত আমরা দিয়েছি, অর্থাৎ লুপটা আমাদের কবার ঘুরবে, 5 বার ঘুরবে। অর্থাৎ প্রথমে একবার প্রিন্ট করার পরে আমাদের এখানে এসে কন্ডিশন চেকিং করার পরে আবার এইদিকে আসবে, এবং অর্থাৎ ডুয়ের মধ্যে আসবে, এবং বডিটা 5 বার রান হবে, 6 বারে ফলস হয়ে যাওয়ার ফলে আমাদের প্রোগ্রামিংটার এক্সিকিউশন শেষ হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে দেখুন হোয়াইল লুপের ক্ষেত্রে একই কাজ করা হয়েছে, অর্থাৎ প্রথমে কাউন্ট ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করা হয়নি কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে ব্যবহার করা হবে বলে, এবং তারপরে হোয়াইলের মধ্যে ফরের মধ্যে 3টে স্টেটমেন্টকে একসাথে রাখা হয়েছে, অর্থাৎ কাউন্ট ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করা হয়েছে, তারপর কন্ডিশন পার্ট রাখা হয়েছে, এবং তারপরে ইনক্রিমেন্ট পার্ট রাখা হয়েছে, এবং এই দুটো ব্র্যাকেটের মধ্যে আমাদের স্টেটমেন্টটি রাখা হয়েছে। তাহলে এই 3টে লুপের মধ্যে অ্যাকচুয়ালি সবথেকে পপুলার হচ্ছে ফর লুপ, কারণ ফর লুপের থ্রু দিয়ে আমরা কী করতে পারছি যে একই জায়গার মধ্যে তিনটে কাজ আমরা একই সাথে করে ফেলতে পারছি, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট একই সাথে রাখতে পারছি, এবং এটা ইউজ করাও সহজ, কারণ কি লেখা সহজ এবং আমাদের এটি ইউজ করাও সহজ এই দুটো তুলনায়, কিন্তু 3টে লুপের মাধ্যমে আমরা একই কাজ করতে পারি। তো বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি এই 3টে লুপের দ্বারা আমরা একই কাজ কীভাবে করতে পারি, এবং এটাকে যদি আমরা রান করি তাহলে এই 3টে লুপই আমাদের কী দেবে, 5 বার হ্যালো কথাটি প্রিন্ট করবে, অর্থাৎ হ্যালো ওয়ার্ডটি প্রিন্ট করবে। তাহলে আমাদের যে আউটপুট যদি হয় তাহলে দেখতে পাচ্ছেন এইভাবে আমাদের 3টে লুপই আমাদের এক্সিকিউশন করলে এইভাবে আউটপুটটি দেবে। তাহলে এক্সিকিউশন করে আপনাকে একবার দেখাই যে কীভাবে জিনিসটি হচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমি আইডি ওপেন করে নিয়েছি, এবং 3টে ডিফারেন্ট সি ফাইল আমি এখানে অলরেডি সেভ করে রেখে দিয়েছি, এবং সেই প্রোগ্রামিংগুলোই এখন যদি এটাকে আপনি কম্পাইল এবং রান করেন, অর্থাৎ প্রথমে হোয়াইল লুপটিকে, তাহলে হোয়াইল লুপটি আমাদের প্রোগ্রামিং রান হয়ে যাওয়ার পরে আমাদের 5 বার হ্যালো প্রিন্ট করবে। তাহলে দেখতে পাচ্ছেন হ্যালো প্রিন্ট করছে। তাহলে হোয়াইলটা আমরা দেখালাম, এরপর আমরা দেখাবো ডু হোয়াইল। এখানে ডু হোয়াইলে ক্লিক করলাম এবং ডু হোয়াইল লুপটা আমাদের চলে আসলো। এখন এটাকে যদি আপনি কম্পাইল এবং রান করেন তাহলে এটিও আমাদের কী হবে, 5 বার হ্যালো যেটি আছে ওটি আমাদের শো করাবে। তাহলে 5 বার হ্যালো ওয়ার্ডটি শো করিয়ে দিয়েছে। এখন যদি আমরা ফর লুপের ক্ষেত্রে দেখি তাহলে ফর লুপের সিনট্যাক্স এটা, এবং ফর লুপেরটাকেও আমাদের কম্পাইল এবং রান করলে এটাও আমাদের 5 বার দেখুন 5 বার রেজাল্ট দিয়ে দিয়েছে, হ্যালো ওয়ার্ড প্রিন্ট হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছেন যে 3 ধরনের লুপ দিয়ে আমরা একই কাজ করতে পারি, এবং যা সিনট্যাক্সগুলো আমাদের একটু আলাদা, এবং ফর লুপ হচ্ছে তাদের মধ্যে সবথেকে পপুলার কারণ এটা ইজি ওয়েতে মেনটেন করা যায়, এবং ফর লুপের মধ্যে আমরা 3টে এক্সপ্রেশনকে অর্থাৎ ইনিশিয়ালাইজেশন, ইনক্রিমেন্ট এবং কন্ডিশন পার্টটাকে একই সাথে রাখতে পারি। এবং এখানে আমি আরও একটা কথা বলতে চাই যে লুপগুলোকে অ্যাকচুয়ালি 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কাউন্টার কন্ট্রোল লুপ, আর একটা হচ্ছে সেন্টিনিয়াল কন্ট্রোল লুপ। লুপকে অ্যাকচুয়ালি 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কাউন্টার কন্ট্রোল বেসড লুপ আর একটা হচ্ছে সেন্টিনাল কন্ট্রোল লুপ। কাউন্টার কন্ট্রোল লুপের ক্ষেত্রে আমরা কতবার লুপটা চলবে সেটা আমরা জানতে পারি আগে থেকে, অর্থাৎ আপনি যদি কোনো ভ্যালুকে 10 বার প্রিন্ট করতে চান তাহলে 10 যে ভ্যালুটি আপনি আগে থেকেই জানেন যে এত দূর পর্যন্ত চালাতে হবে। কিন্তু সেন্টিনাল কন্ট্রোল লুপের ক্ষেত্রে আপনার জানা থাকে না যে লুপটি কখন স্টপ হবে, অর্থাৎ রান টাইমের সময় আমাদের ভ্যালুটা অ্যাকচুয়ালি আমরা জানতে পারি যে সেটা কখন অ্যাকচুয়ালি আমাদের লুপটি শেষ হবে। তাহলে সেই যে ভ্যালুটিতে আমাদের লুপটি শেষ হবে অর্থাৎ সেটিকে অ্যাকচুয়ালি আমাদের সেন্টিনেল বলা হয়, অর্থাৎ এ সেন্টিনেল কন্ট্রোল লুপ ইজ স্পেশাল ভ্যালু কল দ্য সেন্টিনেল ভ্যালু ইজ ইউজ টু চেঞ্জ দ্য লুপ কন্ট্রোল এক্সপ্রেশন ফ্রম ট্রু ভ্যালু টু ফলস ভ্যালু। অর্থাৎ প্রোগ্রামিং কন্ট্রোলটা আমাদের ফলস করার জন্য সেন্টিনেল ভ্যালুটি আমাদের ইউজ হয়, এবং হোয়েন উই নো ইন অ্যাডভান্স এক্স্যাক্টলি হাউ ম্যানি টাইম দ্য লুপ উইল এক্সিকিউটেড উই ইউজ দ্য কাউন্টার কন্ট্রোল লুপ। যখন আমরা এক্স্যাক্টলি কতবার পর্যন্ত আমাদের একটা প্রোগ্রামিংকে রান করতে হবে সেই সময় আমরা কাউন্টার কন্ট্রোল লুপ ইউজ করি।
এবং কাউন্টার কন্ট্রোল লুপকে আমরা অনেক সময় ডেফিনাইট রেপিটেশন লুপ বলি এবং সেন্টিনেল কন্ট্রোল লুপকে আমরা অনেক সময় ইনডেফিনাইট রেপিটেশন লুপ বলি। তাহলে অ্যাকচুয়ালি তিন ধরনের লুপ নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করলাম এবং কীভাবে সেগুলি কাজ করে, অর্থাৎ তার সিনট্যাক্স দেখলাম, তার ফ্লো চার্ট দেখলাম এবং প্রোগ্রামিংয়ের থ্রু দিয়ে সেগুলো কীভাবে অ্যাকচুয়ালি কাজ হয় সেটাও দেখলাম। এবং আমরা কাউন্টার কন্ট্রোল লুপ, সেন্সিয়াল কন্ট্রোল লুপ, অর্থাৎ ডেফিনাইট কন্ট্রোল লুপ বা ইনডেফিনাইট কন্ট্রোল লুপ সেটা জানতে পারলাম এবং আরও জানতে পারলাম এন্ট্রি কন্ট্রোল লুপ কী এবং এক্সিট কন্ট্রোল লুপ কী। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আবার দেখা হবে পরের ভিডিওতে এবং ততক্ষণ সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন।